সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি কোন দিকে মাথা করে এবং কোন দিকে পা করে শোয়া উচিত এবং স্বামীর কোন দিকে স্ত্রীদের শোয়া উচিত, এই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান ভোলানাথের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন জয় বাবা ভোলানাথ। ঘুমের সাথে মানুষের খুবই সুগাঢ় সম্পর্ক বিদ্যমান। সঠিক নিয়ম মেনে সঠিক উপায়ে ঘুমালে সংসারে অর্থ আসতে বাধ্য। প্রত্যেক পুরুষ ও নারীকেই ঘুমানোর সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। ইহা কোনরূপ শাস্ত্রতে বর্ণিত নিয়ম নয়, এর পিছনে হিন্দুশাস্ত্র, বাস্তুশাস্ত্র ও বেশ কিছু বৈজ্ঞানিক ধারণা রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা সেই শাস্ত্রগুলি ও ধারণাগুলি আলোচনার মাধ্যমে জেনে নেব সঠিক উপায়, সঠিক নিয়মে কি করে ঘুমানো উচিত। হিন্দুশাস্ত্র অনুসারে সনাতন ধর্মতে পূর্ব দিককে শুভ দিক হিসেবে গণ্য করা হয়েছে, তাই আপনারা চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানোর। বাস্তুশাস্ত্র পর্যালোচনা করলে আমরা জানতে পারি, যদি আপনারা ঘরের সদর দরজার দিকে পা করে ঘুমান তাহলে সেই অভ্যাস এক্ষুনি ত্যাগ করুন, কারণ মানা হয় সদর দরজার দিকে পা করে শুলে সমস্ত সৌভাগ্য সদর দরজা দিয়ে বেরিয়ে চলে যায়। বিবাহিত স্ত্রীদের সর্বদা স্বামীর বাম দিকে শুতে হয়, এতে সংসারে অর্থভাব দূর হয়, স্বামীর আয়ু বৃদ্ধি পায়। এ প্রসঙ্গে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলি আলোচনা করলে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে চৌম্বকীয় তরঙ্গ দক্ষিণ দিক হতে উত্তর দিকে প্রবাহিত হয়। দক্ষিণ দিকে মাথা করে শুলে মাথায় চৌম্বকীয় তরঙ্গ প্রবেশ করে ও পা দিয়ে দেহের বাইরে চলে যায়, এতে মাথা ব্যথা ও অন্যান্য মাথার যন্ত্রণার উপশম হয়। অন্যদিকে দক্ষিণ দিকে পা করে শুলে পায়ের দিক থেকে চৌম্বকীয় তরঙ্গ প্রবেশ করে ও মাথা থেকে দেহের বাইরে চলে যায়, এতে মাথা ভার, মাথা যন্ত্রণা ইত্যাদি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার আগামী ভিডিওতে। ওম নমঃ শিবায়।